এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সুদূর কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আপনারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ওনার অনেক বক্তৃতা শুনেছেন, আমি নিজেও দেখেছি। হাফেজ মাওলানা জনাব মোখলেসুর রহমান বাঙ্গালী সাহেব, হুজুরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনয় অনুরোধ করছি। এবারে হুজুর তার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকালা ঢস ঢস কে ভালো করে ক্লিয়ার করো, নিচে নামা না উপর নামা, বা তুমি তুমি বুঝো, আমরা বুঝবো নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم, الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله, الصلاة والسلام عليك يا رحمة من عالمين, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو, عليه توكلت وهو رب العرش العظيم, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين, وكان الله بكل شيء عليما, إن الله وملائكته يصلون على النبي, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما, لما اللهم شبابي فوري صل على ما
মৌলানা মুহাম্মদ ওয়ালা আলেস মা ধন্য হরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা যেথাই থাকো যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা করি। আল্লাহুম্মা তসলাম ওয়া মিনকা সালাম ওয়া ইলাইকা রুজুউ সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া দখিলনা দারাকা দারুস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন ওলামায়ে কেরাম মুরব্বী যুবক মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারত করা হাজি ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তমাম পৃথিবীর নবী ওলি গউস কুতুবা উলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত খাড়া করেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে সন্তানরা মিনিটে মিনিটে খবর রাখতে পারত। যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না। কেয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।